আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের নতুন একটা মশলা গাছের সঙ্গে পরিচয় করে দেব। এটি হচ্ছে অল স্পাইস গাছ। এক গাছে আপনি পাঁচ রকমের মশলার ফ্লেভার পাবেন। মূলত একটি গাছ লাগালে এবং সে গাছ থেকে ফল যেটা আপনি পাবেন সেটাতে পাঁচ রকম মশলার ফ্লেভার থাকবে বা সুগ্রাণ থাকবে। তো এই গাছ নিয়ে আজকের পুরোপুরি ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অল স্পাইস সারা বিশ্বে খুব বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মশলাগুলোর মধ্যে অন্যতম একটি মশলা হচ্ছে অল স্পাইস। 1621 খ্রিস্টাব্দে ইংরেজদের শাসনামলে মেক্সিকো থেকে এটার উৎপত্তিস্থল এবং ইংরেজদের হাত ধরে এটার নামকরণ করা হয় অল স্পাইস। এই গাছের যে ফল হয় তা থেকে পাঁচ রকম মশলার ফ্লেভার বা সুঘ্রাণ পাওয়া যায়, এই জন্য এটার নামকরণ করা হয় অল স্পাইস। জয়ত্রী, জয়ফল, তেজপাতা, লবঙ্গ এবং দারুচিনির সমন্বয়ে গঠিত অল স্পাইসের এই পাঁচটি ফ্লেভার সমন্বয়ে খাবারের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। মূলত এই গাছটা দেখতে অনেকটা লবঙ্গ গাছের মতো, কিন্তু লবঙ্গ গাছের পাতা থেকে কিছুটা ব্যতিক্রম এই গাছের পাতাগুলা। অল স্পাইসের পাতা দেখতে অনেকটা ডিম্বাকৃতির এবং ছোট হয়ে থাকে, অন্যদিকে লবঙ্গ গাছের পাতা কিছুটা চ্যাপ্টা এবং লম্বা হয়ে থাকে। অল স্পাইসের পাতা থেকে তৈরিকৃত চা সারা বিশ্বে খুব বেশি জনপ্রিয় এবং খুবই এক্সপেন্সিভ মূল্যে বিক্রি হয়ে থাকে। 150 গ্রাম এক প্যাকেট চায়ের মূল্য বাংলাদেশি টাকায় 800 টাকা সামথিং। অল স্পাইস বহু বর্ষজীবী উদ্ভিদ হলেও বছরে একটি মাত্র সময়ে এ গাছে ফুল আসে এবং ফল হয়। কাঁচা অবস্থায় ফল সবুজ হয়ে থাকে এবং পাকলে ফলটা অনেকটা কালচে রং ধারণ করে। গাছ থেকে ফল সংগ্রহ করার পর রোদে শুকিয়ে সেটা অনেকটা ঝুরঝুরে করে নিতে হয় এবং পর্যায়ক্রমে সেটা নির্দিষ্টভাবে শুকানোর পর সেটা ব্লেন্ডারে বেটে কিংবা বাটায় বেটে সেটা মিহি করতে হয়। মিহি করার পর এটা খাবার সামগ্রীতে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। আপনি বেশি দিন ব্যবহার করার জন্য এটাকে এয়ারটাইট বক্সে রেখে অনেকদিন যাবত খাবারে ব্যবহার করতে পারেন। যেহেতু বছরের সিংহভাগ সময় এ গাছে কোনো ফল থাকে না, সেক্ষেত্রে খাবার তৈরিতে এ গাছের পাতা ব্যবহার করতে পারেন, অনেকটা তেজপাতা ব্যবহারের বিপরীত হিসাবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অল স্পাইস গাছ সহ যে কোনো প্রকার দেশি বিদেশি ফলের গাছ ক্রয় করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার, এবং স্ক্রিনে যে নার্সারির পেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ রাহা নার্সারি। চাইলে আমাদের ফেসবুকে মেসেজ করে কিংবা ফোন নাম্বারে কল করে আপনার কাঙ্ক্ষিত যে কোনো ফলের গাছের অর্ডার করতে পারেন কিংবা এই অল স্পাইসের গাছের অর্ডার করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, এবং লাইক দিয়ে অ্যাক্টিভ হয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।